প্রফেসর গোলাম রব্বানী স্যার আপনার কাছে আসি, যে এই যে র্যাগিং যারা করছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা একটু সিনিয়র ক্লাসে যারা আছে, তাদের কিন্তু তাদের নিজেদেরও আসলে কাউন্সেলিং দরকার, কারণ তারা যাতে এ ধরনের বিহেভিয়ারে যুক্ত না হয়, এটার ক্ষতিকর দিক কী এবং কেন কাজটি করা উচিত না, সেই জায়গাটায় তাদের কাউন্সেলিং দরকার। আপনার একটু আগে বলছিলেন যে আজকে যে নির্যাতিত হবে তার জন্য কিছু সাপোর্ট সিস্টেম আছে, কিন্তু এই যে শিক্ষার্থী সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে, তারা কিন্তু ইভিল না, তারাও আমাদের শিক্ষার্থী, তাদের জন্য আমাদের একটা সাপোর্ট সিস্টেম দরকার যে তোমাদের এখন যে বিহেভিয়ারটা আছে সেটা কেন খারাপ এবং কেন তোমরা আর একটু ভালো জায়গায় যেতে পারো। এরকম জায়গায় এই 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 শিক্ষার্থীদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের, অর্থাৎ নবীন শিক্ষার্থীরা আসার আগেই আমরা এদেরকে প্রস্তুত করার জন্য কিছু করছি কিনা, তারা যাতে আরও ওয়েলকামিং হয়, তারা যাতে নতুন শিক্ষার্থীদের প্রতি নির্যাতনমূলক কিছু না করে, সেজন্য তাদের জন্য আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা, এই জায়গাটা আপনি একটু আলোকপাত করবেন। ধন্যবাদ, আপনি একটা কথা খুব ভালো বলেছেন। একটা হচ্ছে যে এইগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা, কমিয়ে আনার ক্ষেত্রে একটা মানসিক পরিবর্তন দরকার, একটা সুরক্ষা। আমরা দুটোই কাজ করছি, আপনি মনে আছে কিনা 80-এর দশকে আমরা অনেক কিছু বিশ্ববিদ্যালয় পাইনি, একটি র্যাগ ডেকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা র্যাগ ডে বন্ধ ছিল। আমরা এখন শিক্ষার্থীদের সাথে যতটা আমরা শিক্ষক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবার কাছাকাছি হয়ে মত বিনিময় করতে পারবো, অর্থাৎ তার একটা নিশ্চিত জায়গা তৈরি করতে পারবো, এটা কমে আসবে। পাশাপাশি সে কারণে দেখবেন যে প্রতিটি বিভাগে এখন সকল বিভাগের ছাত্রদের নিয়ে কিন্তু ফ্রেশার্সদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়, অর্থাৎ তাদের অ্যাক্সেসটাকে খুব স্বাগত জানা হয়। এটি বিশ্ববিদ্যালয়ে এখন একটা খুব খুব চমৎকার একটা সংস্কৃতি চলছে যে ছোট বড় যাই হোক সবাই একটি বিভাগের শিক্ষার্থী, তারা একটি জায়গায় ইন্টারঅ্যাক্ট করে, শিক্ষকরা থাকে, প্রতিটি বিভাগে স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন যারা প্রতিনিয়ত এই শিক্ষার্থীদের টাচে থাকে, যেন কোনো কিছু হলে একটা ভিজিলেন্স তৈরি হয়েছে। হলে আপনি জানেন হাউস টিউটররা থাকেন রেগুলার বেসিসে এবং ফ্লোর ক্যান্ডিক হাউস টিউটর থাকে। তার পাশাপাশি আমাদের বিভাগের পাশে প্রক্টোরিয়াল বডি আছে আমরা, এবং প্রতিটি ফ্যাকাল্টিতে প্রক্টোরিয়াল বডি কিন্তু আমরা নিয়োগ করেছি, এবং ইতিমধ্যে যেটা করেছি এই প্রশাসনকে ধন্যবাদ, আমরা আসার পরে ফিমেল শিক্ষকদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী বেড়ে যাওয়ার ক্ষেত্রে ওই যে কথা সুরক্ষাটা, সুরক্ষার প্রথম কারণটা হচ্ছে তাদেরকে একটা নিরাপদ জায়গা তৈরি করা, এটি হচ্ছে একটা প্রসিজিওর। আর তিনটি প্রক্রিয়া চলছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই র্যাক কনসেপ্টটাকেই বিশ্ববিদ্যালয়কে নির্বাসিত করা হচ্ছে। ইতোমধ্যে আপনার এই করোনার ভেতরে পোস্ট করোনা যে সিচুয়েশনে আমরা কিন্তু আরও একটু অন্য ধরনের মানসিক মেন্টাল হেলথের করেছি, যার ফলে ছেলেমেয়েদের ভেতরে একটা পরিবর্তন এসেছিল। সেখানে আমরা স্ট্রেস কমিয়ে এনেছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটির লস রিকভারি প্ল্যানের আন্ডারে করে আমরা চাপটা কমিয়ে একটা কাঠামোগত একটা পরিবর্তন এনেছিলাম, এনে ছেলেদেরকে যুক্ত করার ফলে এখন আমরা জুলাই থেকে আবার স্বাভাবিক শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আরেকটি হলো আপনার এই র্যাগ ডেকে এখন শিক্ষা সমাপন অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সদর সচিব ছিলাম, মাননীয় প্রভুপাচার্যের প্রশাসন ডক্টর মোহাম্মদ সামাদ স্যার এটা দায়িত্বে ছিলেন। আমরা দীর্ঘদিন কাজ করে আমরা একটা সমন্বিত সিস্টেম করে দিয়েছি যে আনন্দ থাকবে, অ্যাকোমোডেশনটা থাকবে, কিন্তু একটা নীতিমালাতে কাজটা করে দ্বিতীয় যেটা করা হয়েছে কোর্টের একটা নির্দেশনা আছে, আমরা এই এই কাজটি করেছি। অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে, ডিসেম্বর 14-12 আমি কাজ শুরু করেছি এবং এপ্রিলে এসে সিন্ডিকেট সেটা অনুমোদন দিয়েছে 19 জন শিক্ষকের ইনভলভমেন্টে। এখানে যারা যুক্ত আছে আমি একটু বলতে চাই যেন এটি আমার শিক্ষার্থীরও কাজে লাগে। সেখানে আপনার প্রক্টরকে আহ্বায়ক হিসেবে থাকতে হয়, প্রক্টর বোর্ডে যুক্ত আছে, হাউস টিউটররা যুক্ত আছেন, স্টুডেন্ট অ্যাডভাইজাররা যুক্ত আছেন, এবং সেখানে আমাদের মেল ফিমেল শিক্ষকদের রেশিওটা রেখেছি, এগুলো করেছি। এবং এখানে কতগুলো আইনগত বাধ্যবাধকতা করা হয়েছে, এই কমিটির কাজ হচ্ছে অভিযোগ আসলে যে কাজটা আমরা করার চেষ্টা করি, অভিযোগ আসলে আমরা প্রথম যে কাজটা আমি দেখেছি অভিযোগ শুনতে হয়, জি স্যার, শোনার ফলে সে একটা একটা নিজের ভেতরে একটা ই ফিল করে, সেন্স অফ আলোচনাটা যদি আরো চলে আপনাদের আরো সমর্থন চাইবো, সাপোর্ট চাইবো, আশা করি আমাদের সাথে থাকবেন। প্রফেসর গোলাম রব্বানী স্যার আপনার কাছে আসি, যে